লখিমপুর জেলার হারমতিত আরম্ভ আসু স্বর্ণকাপ ফুটবল। সিংহ পুরুষ রাধাগোবিন্দ বরুয়ার স্মরণত চারিদিনিয়াক আয়োজিত প্রতিযোগিতাখনিত এবার আসুর 25খন জেলা দলে অংশগ্রহণ করেছে। লখিমপুর জেলা ছাত্র সন্থার উদ্যোগত আর হারমতি আঞ্চলিক ছাত্র সন্থার সহযোগত আয়োজন করা প্রতিযোগিতাখনিত উপস্থিত থাকে আসুর কেন্দ্রীয় নেতৃত্ব। পুয়ার ভাগত সভাপতি উৎপল শর্মায় পতাকা উত্তোলন আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্জুন হান্সে শহীদ তর্পণ করার পিছত মুখ্য উপদেষ্টা ডক্টর হমজুল কুমার ভট্টাচার্যই আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাখন উদ্বোধন করে। সমগ্র অসমৰ গাঁৱে ভূঁয়ে চহরে নগরে থকা আমার প্রতিভাসমূহক উলিয়াই নিবর কারণে ছাত্র সন্থার এটি বিনম্র প্রয়াস। আর সিংহপুরুষ রাধাগোবিন্দ বরুয়ার সুরণত আমার আন্তঃজিলা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকা হয়েছে, আর নাসির হুসেন খুরণী আমার ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে থাকা হয়েছে। আর আমি আন আন ক্ষেত্রখনতো আমি যাবলে আমার পরিকল্পনা আছে। প্রতিটি ক্ষেত্রত আমার প্রতিভাবান খেলোয়াড়সকলক কেনেকে আমি উলিয়াই নিব পাৰো, প্রতিযোগী মন লৈ কেনেকে আমার ছাত্রছাত্রীসকলক আগুয়াই নিব পাৰি, সেই পরিকল্পনা আমার আছে। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রতিযোগী দলসমূহর মার্চপাস্টর লগতে বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যসূচীও পরিবেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানত অন্যান্য সকলের লগতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকে আন্তর্জাতিক ক্রীড়াবিদ শিব থাপা, নয়মণি শইকীয়া আর দুর্গা বড়ো। আটাইকেইগৰাকী ক্রীড়াবিদে আসুর এই উদ্যোগক প্রশংসা করার লগতে অসমৰ সম্প্রতি ক্রীড়ার আন্তঃগাঁথনি সম্পর্কতো গুরুত্বপূর্ণ মন্তব্য আগবঢ়ায়। এনেকুৱা এটা খেল যিমান বেছি আমাৰ ইয়াতে হয়, যিমান বেছি অৰ্গেনাইজ কৰে, যিমান প্লেয়াৰ্ছবিলাক তেওঁলোকৰ টেলেণ্ট দেখুৱায়, এটা সেইটো শ্ব'কেছ কৰিব পাৰে, সিমানে তেওঁলোকে এটা কনফিডেন্স পাব। আৰু বাহিৰত গৈ মই এটা বস্তু কওঁ যে কনফিডেন্স এটা বস্তু হয় যোনটো এটা প্লেয়াৰৰ টপ লেভেলত গৈ কিনে সেইটো এচিভ কৰিব পাৰে। চ' সেইটো কনফিডেঞ্চটো আমাৰ যেতিয়া স্পৰ্টছ লেভেলত আমাৰ ষ্টেটৰ পৰা সেইটো বেকআপ পায়, ষ্টেট লেভেল পৰা সেইটো তেওঁ চৰকাৰৰ পিনে হওক, আমাৰ স্পৰ্টছৰ অৰ্গেনাইজেশ্যন হওক, তেওঁ পিনে পৰা যদি সেইটো যেতিয়া নাপায় তেতিয়া প্লেয়াৰ্ছৰ পাৰফৰ্মেঞ্চ সেইটো লেভেলত গৈ ইয়াৰ পৰা গুচি যাব, আমি নেশ্যনেল যাব, ইণ্টাৰনেশ্যনেল টুৰ্ণামেণ্ট খেলিব, বাট অলিম্পিকৰ লেভেলত যোনটো আমি বিচাৰি আছোঁ সেইটো কাৰণে হিসাবে আমি খেল মহারণ বলে কম। এটা ধর যাবারতক এবার ইভেন্টও বেশি হয়েছে, ফুটবল বিশেষকে ফুটবল আনিছে আর তিনটা চারিটা ইভেন্ট আর তখনলোকে ইনক্লুড করেছে। মই ভাবো এই একটা ধুনিয়া আমার স্টেপ হয় যোনটো খেল মহারণর, আর খেল মহারণেরপরা আমার যাবার যেমানখানি লড়া ছোৱালী ওলাইছে মই ভাবো ভবিষ্যতে তখনলোকর ভবিষ্যৎ বহুত ভাল হব খেলর জগত, খেলর পৃথিবী। এতিয়া কব গেলে কি হত, এতিয়া ফুটবলত তেনা বেলেগ ইভিনতে ঠিক আছে, এতিয়া গভর্নমেন্টে বহুত ভাল স্টেপ লৈ আছে, এতিয়া খেল মহারণ পাতি আছে, কিছুমান এরিয়া বাই এরিয়া এটা খেল পাতি আছে, ভিলেজ মেট পাতি আছে, বহুত ভাল স্টেপ লৈ আছে। আমি ভালকে অকমান রোড ম্যাপ অকমান ভালকে ঠিক করব লাগিব, আর কিছুমান কাম করব বহুত আছে। বুধবারে ধেমাজি আর ধুবুরী জেলার দলে উদ্বোধনী ম্যাচত অংশ লয়। লখিমপুরৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট বীৰুৰ সহযোগত বুবুল হাজৰিকাৰ ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইম।